Hi friends, subscribe my Commercial Way YouTube channel and press the bell icon for latest videos. আজকের গল্প সিংহ ও ছুতুর। এক সময় দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ ও পশু পাখি খাবার পাচ্ছিল না। এই সময় একটি সিংহ শুয়ে শুয়ে ভাবছিল, কতদিন খেতে পাইনি, খিদের চোটে এবার বুঝি মারাই যাব। এই দৃশ্য দেখে এক ছুতুরের খুব দয়া হলো। সে সিংহকে সাহায্য করবে মনস্থ করল। তাই সে সিংহকে ডেকে বলল, শোনো, যদি রোজ আমার কাছ থেকে খাবার পেতে চাও তাহলে তোমাকে একা আসতে হবে। সিংহ সে কথা শুনে রাজি হয়ে বলল, ঠিক আছে, একাই আসব। যখন এই সিংহ তার মহা আনন্দে খাবারের কথা কাক ও শিয়ালের সঙ্গে বলছিল, তখন শিয়াল বলে উঠল, তুমি আমাদেরকে তোমার সঙ্গে নিয়ে যাচ্ছ না কেন? নিয়ে গেলে সবাই খাবার পেতাম। এবং কাক বলল, না না, আমাদেরও নিয়ে চলো। এ কথা শুনে সিংহ বলল, না, সে আমাকে একাই আসতে বলেছে। তখন আবার শিয়াল বলতে লাগলো, আরে না না, কোনো সমস্যা হবে না। তখন কাক বলে উঠল, শোনো, আমাদের সবাইকে দেখলে ও নিশ্চয় অনেক বেশি খাবার দেবে। তখন সিংহ সব কথায় রাজি হয়ে বলল, ঠিক আছে, এসো। এবারে সিংহ পরের দিন শিয়াল ও কাককে নিয়ে ছুতুরের বাড়িতে আসলো। দূর থেকে ছুতুর তা দেখে, একসঙ্গে সবাইকে দেখে ভয় পেয়ে গেল। মনে মনে ভাবল, কিছু একটা গণ্ডগোল হয়েছে, শিয়াল আর কাককেও নিয়ে আসছে কেন? তখন সে ঘরের ভিতরে ঢুকল এবং ঘর থেকে তাদের দেখে বলল, আমি তোমাকে কষ্ট করেই বলেছিলাম একা আসতে, তুমি সে কথা শোনোনি, চলে যাও, তুমি কোনো খাবার পাবে না। সুতরাং বন্ধুরা, এই ছিল আজকের গল্প সিংহ ও ছুতুর। আজ সিংহ শিয়াল আর কাকের কথা বিশ্বাস করে তাদের নিয়ে এসেছিল, তাই সে আজ নিজেই খাওয়ার পায়নি। সুতরাং এভাবে কাউকে অন্ধকভাবে বিশ্বাস করা ঠিক না। তো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও। সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।